মানে তুমি বিয়ের দাবিতে অনশন করছো এখানে নাকি? হ্যাঁ বিয়ের দাবিতে আছি। বিয়ে হয় নাই তোমার? না। তো কতদিন যাবত এই রিলেশন, কার সাথে চিনো কি তুমি? 5 বছর। হ্যাঁ চিনি। ছেলেটার নাম জানো? হ্যাঁ। ও এখন যে ঠিকানায় আসছো এটা কি মানে তুমি মনে করতেছো কি এরা মানে সঠিক ঠিকানা, ঠিক জায়গায় আসছো? হ্যাঁ ঠিক জায়গায় আসছি। এ আপু, এ তুমি বুঝো ভুল জায়গায় আইছো। না ভুল জায়গায় আসিনি, এটাই ঠিক জায়গা। হ্যাঁ এটাই ঠিক জায়গা। না তুমি যা, তোমার কে আনছে এই জায়গায়? তার নাম কি বলো? সাগর। তার কি ছবি আছে তোমার কাছে? এমনি ঠিকানা বের করছো ঢাকা থেকে? ঢাকা থেকে হের সাথে আগে থেকে আমার পরিচিত। হ্যাঁ আমার ঠিকানা দিছিল, এর সাথে একজন লোক আছিল, এরা ধরে আমি ঠিকানা বার করছি। তোমার সাথে কি লোকটা আইছে? লোক আসছে না, লোক আমার ঠিকানা দিয়ে দিছে। ও শুধু ঠিকানা দিয়া হ্যাঁ চলে গেছে? এটা কি তুমি তোমার যার সাথে মানে রিলেশন আছে? মানে হ্যাঁ বন্ধু। হ্যাঁ বন্ধু। হ্যাঁ। ও বন্ধুর নাম কি জানো? বন্ধুর নাম জানি। কি? সুজন। সুজন। হ্যাঁ সুজন। আর ছেলের নামটা কি বলছো? সাগর। সাগর। আমরা তো এ আপনারা কেউ জানেন চিনেন? না না চিনি না। হ্যাঁ না আপনারা কেউ চিনেন না? এরকম নামের এত নাইগা এই ভাষা তো আমরা জানি। সাগর এবং ভালো যখন না, তারা তো না করতেছে, তারা না করবো এই জায়গায় আছে আমি জানি। হ্যাঁ এই জায়গায় আছে। এখন যে আইছেন কার বাসায় আইছেন? সাগরের বাসা। এটাই সাগরের বাসা? মানে আমরা কি 100% শিওর? এটাই সাগরের বাসা। আচ্ছা অহন সাগর নাকি তুমি পাইছো এখানে? হ্যাঁ সাগর চলে গেছে। তাদের গাইডজন আছে না? আছে। আচ্ছা তাদের গাইডজনটা ডাকি একটু। হ্যাঁ আচ্ছা ভাই আপনাকে ডাকা হয়েছে, এই বাসা মালিকের নাম কি? এই বাসা মালিকের নাম হয়েছে সাগর। সাগর। আচ্ছা আচ্ছা সাগর রে আপনি চিনেন? হ্যাঁ আচ্ছা ওই সাগরের বাসা ওইটা, সাগরে কি বেসাদি করছে? আরো বেসাদি করছে আপু শুনছেন? হ্যাঁ শুনছি। হ্যাঁ শুনছি। সাগরে কিন্তু বিয়ে করছে বলি আরেকটা বিয়ে করছে না, আমার যে এর সাথে আমার সাথে সম্পর্ক করে 3 লাখ টাকা নিয়ে আইছে। খেলা সাগরে? হ্যাঁ। ও হ্যাঁ আচ্ছা ভাই এই যে মহিলা এই যে দেখেন, উনি বলতাছে 3 লাখ টাকা নাকি সাগরে ওনার কাছ থেকে আনছে, কথাগুলা কি সত্য? কি করে বিশ্বাস করি আমরা? আমরা তো সাগরে জানি যে দিন মজুরি করে খাইতো, কারণ হঠাৎ করে দেখলাম যে সে বিল্ডিং টিল্ডিং। ভাই ভাই একটু জোরে বলেন, আপনার কথাটা ক্লিয়ার হইতাছে না জোরে। সাগরে টাকা পয়সা মালিক আছেন কিনা তো জানতে? আচ্ছা আপনি বলছেন যে সাগরে টাকা পয়সা ছিল না? ছিল না। মানে হঠাৎ করে আই এই যে বিল্ডিংটা বানছে নাকি? এই যে দর্শক দেখেন সাগরে এই যে একটা বিল্ডিং বানছে কত সুন্দর করিয়া, কিন্তু এই টাকা কোথায় থেকে আনলো তা জানি না। আজকে প্রমাণ পাইলাম এই যে আপুটা হ্যাঁ ঢাকার থেকে এই জায়গায় আয়া হ্যাঁ অনশন করছে, কিসের জন্য করছে তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর 3 লক্ষ টাকা এই মেয়েটার কাছ থেকে এনে কিন্তু এই ঘরটা বানছে। আপু শুনো, তুমি যে 3 লাখ টাকা সাগরকে দিলা, কি ভাববে কি বুঝে দিলা কও? চাকরি করি 3 লক্ষ আমার নিয়ে, মানে হ্যাঁ সাথে আমি হ্যাঁ অনেক ভালোবাসি তো তাই জন্য আমি হ্যাঁ 3 লক্ষ টাকা দিচ্ছি। সে আমার অনেক বিশ্বাস কামাইছে তাই জন্য বিয়ে করবো। তাহলে তো তাহলে তো বোঝা গেল যে তাহলে বোঝা গেল যে তোমার কাছে অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ ছিল, এখনো আছে? হ্যাঁ এখনো আছে। ও এই সাগরে তুমি ভালোবাসিয়া মানে 3 লাখ টাকা দিছো, মানে প্রথম টাকা দেওয়ার কালিনেই আমার আমার সাথে কোনো দেয়া সাক্ষাৎ বা কোনো ফোনও আমার সাথে করে না, মানে করে না? না।
এখন তুমি কি চাও? আমি এখন কি চাই? আমি মানে হেরে আমার বিয়ে করতে যাব, আমার বিয়ে করব। আর সে যদি বিয়ে না করে? না, বিয়ে করব না কে, আমার একটা ইজ্জত আছে না, মান সম্মান আছে, আমি কোথায় যাব, কার কাছে যাব? অবশ্যই অবশ্যই, কথাগুলো তো ঠিক আছে। যে আপু, এখন আপনার সাগর ডাকেন, দেখেন কি কয়। সাগর কি আয় পাইছেন? হ্যাঁ পাইছিলাম, সেই লাগে আমার দেখে। আপনাকে দেখে চলে গেছে? কত বড় বিয়াদব দেখছেন, চিন্তা করছেন? হ্যাঁ, আমার দেখছে, আমার দেখছে, দেখে চলে গেছে। দেখে চলে গেছে? হ্যাঁ, বাসে হ্যাঁ থাকতো, আমার দিকে চলে গেছে। এখন আপনি কি করবেন বলেন তো? আমি কি করবো, তারা নিয়ে আসেন, আমি আপনারা নিয়ে আসবো কেন? আপনার সম্পর্ক করছেন বেলা তো আর আমরা জিগাইছেন না। আচ্ছা, সাগর কি বাড়িতে আছে না কোন জায়গায় চলে গেছে? এক জায়গায় গেছে। এক জায়গা কোথায়? কি এখানে এলাকায় আছে না ডাকা ডুকা চলে গেছে? এলাকার বাইরে গেছে। আচ্ছা শুনেন, আপনি তো শুনলেন, তাহলে অবশ্যই একটা কিছু করতাম। ঠিক আছে ভাই, আপনি একটা কাজ করেন, সাগর একটু দূরে আনেন না তো, যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু, সাগরের লাগে লোক পাঠাইছি। হ্যাঁ সাগর আসলে হ্যাঁ আমরা এটা একটা পয়সা দেবো। ঠিক আছে তো, ধন্যবাদ আপু। হ্যাঁ।